Assalamualaikum. Hello, Shikhar Dhurra. Asha Dhurra. Shukra Shukra. এবার আমি আমাদের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি সাধারণ গণিত থেকে একটি ক্লাস নিচ্ছি। দেখো বোর্ডে আমি লিখে রেখেছি, যেমন শ্রেণী দশম বিষয় সাধারণ গণিত অধ্যায় একাদশ। একাদশ অধ্যায়ের মধ্যে কি আছে? একাদশ অধ্যায় আছে বীজগণিত রাশির অনুপাত। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে তুলনা করা, মানে একটা জিনিস দুইটা সংখ্যার বা দুইটা রাশির পরস্পরের তুলনা বা দুইটা রাশির পরস্পরের ভাগ। একটা এইদিকে বলা হয় অনুপাত। ওটা নিচের ক্লাসে তোমরা পড়েছো যেমন ঠিক সেখানে। এখন দেখো আমি অনুশ্রেণী এগারো দশমিক এক থেকে অল্প শুরু করছি। এগারো দশমিক এক, যেখানে আমাদের অনুশ্রেণী এগারো দশমিক একের বিনামূল অঙ্কটা আমি বোর্ডে লিখেছি। দেখো কি লেখা আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করে। দেখো সমাধান আমি কিছু লিখে রেখেছি, যেমন সমাধান কী রাখলাম, বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে, মানে মনে হলে মানে মনে মনে করি আর কী রাখলাম, বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। মানে সূত্র বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, যখন বৃত্তের ব্যাসার্ধ হবে আর একক। আবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে স্কয়ার, কারণ বাহু এক তার ক্ষেত্রফল হবে স্কয়ার। এখন প্রশ্নটা আমাদের প্রশ্নে দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেলাম পাই আর স্কোয়ার আর বর্গের ক্ষেত্রফল স্কোয়ার, তার মানে স্কোয়ার ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো এইখানে আমাদের এর সমান, এখানে যেহেতু স্কোয়ারটা বাদ দিল অত এখানে পাই আর স্কোয়ার করে বর্গমূল চিহ্ন হবে, অর্থাৎ এর সমান তাহলে রুটুবার পাইয়ের উপর ঠিক হয়ে গেল আর আর স্কোয়ার বর্গমূল হচ্ছে আর, অর্থাৎ আর উপর বর্গমূল হবে না। এখন আমি লিখলাম বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা হচ্ছে সূত্র টু পাই আর, টু পাই আর এবং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে চার বা চারটা বা যোগফল ভরে। তাহলে এখন আমরা লিখছি পরবর্তী বৃত্তক্ষেত্রের পরিসীমা অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা।
রাখাউটি রাখলে আমাদের তো প্রশ্ন বলছে বৃত্তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত নির্ণয় করতে আমি লিখলাম তাহলে বৃত্তক্ষেত্রের পরিসীমা অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা এটা হলো মান বসাই এবার বৃত্তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2πr অনুপাত বর্গক্ষেত্রের অনুপাত 4πr এখন আমরা এ এবং আর এর একটা সম্পর্ক বিচার করবো যদি লিখে দেব এইখানে আমরা 2πr ঠিক রাখি দেখো 2πr এর মান কত এখানে এই যে এবং 2πr খেয়াল করো যখন এইখানে লেখছি বৃত্তক্ষেত্রের পরিসীমা অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা এখান বৃত্তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2πr বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4πr তাহলে এখন এখানে 2πr ঠিক রয়েছে এখানে 4πr মান এই যে আমার কিছু টাকা আছে তার সমান √πr তাহলে 4√πr কালার পরিবর্তন একা থেকে দুই পাশ থেকে আমরা 2 এবং আর বাদ দিতে পারি ভাগ করে 2 এবং আর আচ্ছা আমরা 2 এবং আর দুই পাশ থেকে বাদ দিলে কি থাকে পাই অনুপাত 2√πr দ্বারা বাদ করে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যেমন আমি দেখলাম বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4πr এখন এর পরিবর্তে দেখলাম √πr এটা ভাগে মানটা বের করে গেছে এখন উভয়পক্ষ থেকে উভয়পক্ষে 2r দ্বারা ভাগ করলে 2r দ্বারা ভাগ করলে এখানে এখন আমার পাই জ্ঞানটা লিখতে পারি √πr পূরণ √πr এইখানে পাই কে লেখা যায় √πr ইন্টু √πr আর এখানে যা আছে এখন দুই পাশ থেকে আমরা আবার √πr দ্বারা ভাগ করি তাহলে এখানে একটা √πr কাটা গিয়া আর একটা √πr থাকে এখানে √πr কাটা গিয়া 2 থাকে ফলাফল দাঁড়ানো যেমন আমরা পাইকে লিখলাম √πr গুণ √πr আর ওখানে আছে 2√πr উভয়পক্ষকে পাই দ্বারা ভাগ করলে একটা পাই এখানে থাকে আর এখানে পাই কেটে গেলে পাই পাই অনুপাত 2 তাহলে আমাদের শেষের ফলাফল এটা দাঁড়ানো হচ্ছে বৃত্তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হচ্ছে √πr অনুপাত 2 তাহলে বৃত্তক্ষেত্রের পরিসীমা অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হচ্ছে √πr অনুপাত 2 এটি আমাদের সর্বশেষ ফলাফল আছে আশা করি তোমরা সকলেই
বুঝতে পারছো? এটা আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।